পানি সম্পদ একটা মন্ত্রণালয় আছে এনারা আমাদের যে কোনো রকম সহযোগিতা করা এটা আমরা তাদের কাছ থেকে পাই না নাটোর সদরের ঢাল সড়ক এলাকার রেকাত আলীর খামারে এবারের কোরবানিতে বিক্রির জন্য আটশো থেকে তেরোশো কেজির একশোটি বিদেশি বিভিন্ন জাতের গরু পালন করা হয়েছে দেশের বিভিন্ন এলাকায় বড় জাতের গরু এই খামার থেকেই বেশি বিক্রি হয় তবে সাত বছর ধরে বড় জাতের গরু পালন করা হলেও বাজার প্রাণী সম্পদ বিভাগ সহযোগিতা করছেন না বলে অভিযোগ খামারির ঈদকে সামনে রেখে আমি প্রায় এদিকে ছোট মাঝারি মানের খামারিরা ঈদুল আজহায় ভালো দামে বিক্রির আশায় গরু পালন করেন তবে কোনো সিন্ডিকেট যেন তাদের লোকসান করতে না পারে সেজন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা কোরবানিতে জেলায় প্রায় সত্তর হাজার গরুর চাহিদা থাকলেও চলতি বছর লালন পালন করা হয়েছে এক লাখ একুশ হাজার আটশো ছেচল্লিশটি এর মধ্যে আটশো থেকে তেরোশো কেজির প্রায় এক হাজার